পার্টি আইছে গো জামাই ষষ্ঠী করতে আসছে সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী তোমরা সবাই দেখতেই পেলে আমরা বাড়িতে চলে এসেছি মানে আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ি একদমই আমার শ্বশুরবাড়ির অনেকটাই কাছাকাছি আধ ঘন্টা মতো লাগে যাতায়াত করতে তো বাড়িতে আসার পরেই প্রথমে আমি একটু নতুন শাখা পরে নিয়েছি হাতের মধ্যে তার কারণে আমার আগের শাখাগুলো একটু নষ্ট মতো হয়ে গেছে তো এখানে মা অলরেডি ডাল রান্না করে রেখেছে আর এখানে লুচির জন্য ময়দা মাখা হবে তো মা এই লুচিটা এক্ষুনি ভেজে নেবে আর এখানে নতুন এই গ্যাসটা ফিট করার চেষ্টা চলছে এখানে আমার হাজবেন্ড করে নিচ্ছে সেটা অনেকটাই হয়ে এসেছে প্রায় রেডি তো এখানে আমি তার প্রথমে আগে একটু চা করে নেব আর আমি চাটা অলরেডি এর আগে ইন্ডাকশনে করা হয়ে গেছিল তবু আমি এটার মধ্যে টেস্ট করার জন্য আর একবার বসিয়েছিলাম তো তোমরা সবাই জানো যে জামাই ষষ্ঠী যদিও গতকাল বেরিয়ে গেছে কিন্তু এই ভিডিওগুলো গতকালেরই তো আজকে এই এখানে আসার পরেই মাকে সব ফলগুলো বের করতে দিয়েছি আর মা এখানে সব ফলগুলো ফটাফট বের করছে আর বের করতে করতে বলছে বাবা কত কিছু এনেছিস কত ফল এনেছিস সেগুলো না আনলেও হতো আর মা অলরেডি মাও আগে থেকে কিনে রেখেছিল সব কিছু বাট তাও আমরা নিয়ে এসেছি মাকে আমি বলেছিলাম যে তোমার কিছু বাজার করতে হবে না সব কিছু আমরাই করে নেবো বাট মা তাও এত কিছু কিনে রেখেছিল তো এখানে এক এক করে মা সব বের করছে আর খালি বলছে যে দেখ আমি কতখানি কলার কাঁদি আমাদের গাছের মধ্যে হয়েছে মানে আমাদের বাড়ির গাছেতেই কলার কাঁদি হয়েছিল তো মা সেটাই রেখেছে সেজন্য মা বলছিল কলা না আনলেও পারতি আর এখানে অলরেডি মার এই কটা করে লুচি ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমরা লুচিগুলো এখন খেয়ে নেব একদম অল্প করেই খাবো তার কারণ দুপুরে অনেক কিছু রয়েছে দুপুরে পাঁচ রকমের ভাজা রয়েছে তার সাথে রয়েছে মাটন চিকেন অ্যান্ড ফিশ তো এই সব কিছু খেতে গেলে সকালে লুচিটা একটু বুঝে শুনে খাওয়া দরকার তো এখানে এখন মা আপাতত পুজোটা দিয়ে নিচ্ছে মা নদীতে গিয়েছিল জামাই ষষ্ঠীর ষষ্ঠীর জল তোলার জন্য এবার আমরা এখানে ষষ্ঠী করতে বসে গিয়েছি মা এখানে আমাদের আশীর্বাদ করে দিচ্ছে অলরেডি আর এখানে ঠাকুমা ওর হাতেই আগে একটা গিফট ধরিয়ে দিচ্ছিল আবার সেই গিফটটা এখন ওর গলায় পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার হাজবেন্ডের জামাই ষষ্ঠীর গিফট তো এটা আমার বাড়ির পক্ষ থেকে ওকে দিয়েছেন আমরা হচ্ছে দিয়েছি মা বাবাকে একটা গ্যাস স্টোভ যেটা তোমরা আগেই দেখেছ এবার আমরা সবার থেকে একটু টুকটুক করে আশীর্বাদ নিয়ে নিচ্ছি প্রথমে তো আমার মা ঠাকুমা সবাই আশীর্বাদ করেই নিল তাও লাস্টে সবাইকে একটু প্রণাম করে নিয়ে নেব আর কি তো এখানে ঠাকুমাকে আমি জড়িয়ে ধরে ধরে বারবার করেই আদর করি যখনই বাড়ি যাই না কেন ঠাকুমাকে আমার এতই ভালো লাগে তো আমি ঠাকুমাকে আসলেই খুবই ভালোবাসি আর এখানে আমার বাবা এসে আমাদের মিষ্টি খাইয়ে দিচ্ছে মিষ্টি খাওয়া যাচ্ছিল না দুপুরবেলায় তো যাই হোক বাবা আমাদের আশীর্বাদ করে দিল এরপরে মার পালা মা এসেও আমাদের আশীর্বাদ করে নিল মাকে আমরা প্রণাম করে নিলাম আর আমরা শাশুড়িমাকে সাথে করে নিয়ে গেছিলাম তো শাশুড়িমাকেও আমরা প্রণাম করে নিচ্ছি আর তার সাথে সাথে আমরা কিছুটা মজাও করছিলাম হাসি ঠাট্টা করছিলাম এরপরে এই জামাইয়ের খাওয়ার পালা তো এখানে এই ডেকোরেশনটা আমি আর মা মিলে করেছি তো কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড ওর জন্য স্পেশালি আমি এভাবে প্রত্যেকবার আমিই সাজাই আর মা আমাকে হেল্প করে করে দেয় তো এখানে সব কিছু জামাইকে খেতে হয় যদিও তাও এত কিছু খেতে পারেনি এত কিছুও খেতে পারে না কখনোই তো তোমাদের এই জামাই ষষ্ঠীর ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও শেষে লাইক করতে একদম ভুলো